মুন্না, কথা বলবা না? এবার বলবো, তাকাও। এখন বাজে কটা? এখন বাজে 11টা কি 11:30। তো রাত্রিবেলা আমি মেকআপ করলাম, হঠাৎই, কোনো প্ল্যানই ছিল না। মুন্না দোকান থেকে আসলো, আসার পরে সে ও তো প্রত্যেক দিনের রুটিন, দোকান থেকে এসেই ফোন নিয়ে বসে পড়ে সিনেমা দেখার জন্য। তো আজকেও রীতিমতো বসলো। তো আজকে ও যে সিনেমাটা দেখছিল, সেই সিনেমাটা আমার পছন্দ না, হলিউডের কি একটা দেখছিল কি জানি। তো ভাবলাম যে, ওকে বললাম যে মেকআপ করতে বসি, ও বললো ঠিক আছে বসো। দেন মেকআপ করতে বসে পড়লাম। তো এই মেকআপ লুকটা ক্রিয়েট করলাম, জাস্ট টাইম পাস আর কিচ্ছু না। তো আমাদের রাত্রে এখনো খাওয়া দাওয়া হয়নি, ও এসে সিনেমা দেখতে লাগলো, আমি মেকআপ করতে বসে পড়লাম। এখন প্রায় 11:30 বাজে, তো কিছুক্ষণ পর খাবো, খাওয়া দাওয়া করে তারপর মেকআপ টেকআপ তুলবো। আর গলাতে করিনি, জাস্ট টাইম পাসের জন্য করেছি, শুধু ফেসটুকুই করেছি। তো গলাটা ইগনোর করো, মানে গলাতে কোনো কিছুই লাগায়নি, তোমার কম্প্যাক্টও লাগায়নি। সো কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে জানাও। চোখে মাস্কারা লাগাতেও ভুলে গেছি, আর লাগাচ্ছে না, থাক। টাইম পাসের মেকআপ এরকমই তো হবে। বাট এনিওয়ে, বেসটা খুব সুন্দর হয়েছে, আর মেকআপটা করলাম। তারপর ভাবলাম যে মেকআপ করার পর দুটো ছবি না তুললেই নয়, আর ছবি তুলতে গেলে একটু ভালো ড্রেস লাগবে, তাই শাড়িটা পরে নিলাম, আর তার সাথে হালকা একটু জুয়েলারি। গুড নাইট টুকু বলতে দাও, 1 মিনিট চুপ করো, আমি বন্ধ করে দিচ্ছি, ভিডিও করতে দেয় না। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।